যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহরবানিতে অপার অনুগ্রহে আমরা পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে একেবারে খুতবার প্রারম্ভে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে সমবেত হতে পেরেছি, এজন্য সকলে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রহমতুল্লিল আলামিন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অপার অনুগ্রহে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরাজীব হিসেবে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে তার অপার অনুগ্রহে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, এবং আমরা তার কাছে আবেদন না করা সত্ত্বেও তিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলে আরেকবার তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদের ব্যাপারে বলেছেন তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, মানবতার কল্যাণ সাধন করা, মানবতার সেবা করার মাধ্যমে। ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ লাভ করা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। আল্লাহর ইবাদত শুধুমাত্র আমরা যেগুলোকে ইবাদত মনে করি এগুলোই নয়, আমরা সলাত জাকাত হজ এগুলোকেই শুধু ইবাদত মনে করি, কিন্তু আমাদের জীবনের ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ আল্লাহর ইবাদত। যদি এগুলোকে আল্লাহর দেওয়া যে মাপকাঠি রয়েছে, যে সীমারেখা রয়েছে, এই সীমারেখার মধ্যে সীমারেখাকে লঙ্ঘন না করে যদি আমরা এই কাজগুলো করে যাই, প্রত্যেকটা কাজ আল্লাহর ইবাদত হবে। যে ডাক্তার, সে ডাক্তারির মাধ্যমে, যে ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, যে কৃষক, সে কৃষিকাজের মাধ্যমে, যে ব্যবসায়ী, সে হালালভাবে ব্যবসা করার মাধ্যমে আল্লাহর ইবাদত করবে। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর যে নীতিমালা রয়েছে, এই নীতিমালাগুলো আমাদের জানতে হবে। দুনিয়ার কাজের ক্ষেত্রে ইসলামের মূল নীতি হল দুনিয়ার সমস্ত কাজ হালাল, শুধুমাত্র যেগুলোকে আল্লাহ নিষেধ করেছেন সেগুলো ব্যতীত। আর ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হল পৃথিবীর কোনো ইবাদত ইবাদত নয়, তবে সেটাই ইবাদত যেটা কোরআন ও সহি সুন্না দ্বারা প্রমাণিত, যেটা রাসূল ইসলাম এবং সাহাবাদের যুগে ছিল সেটাই ইবাদত হবে, তার বাহিরে পৃথিবীর কোনো কিছুই ইবাদত নয়। এই মূলনীতিটা যদি আমরা বুঝি, দুনিয়াবি ক্ষেত্রে মূলনীতি, ইবাদতের ক্ষেত্রে মূলনীতি। দুনিয়াবি ক্ষেত্রে মূলনীতি হলো সব কিছুই জায়েজ, শুধু যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো বাদ দিয়ে। ইবাদতের ক্ষেত্রে মূলনীতি কোনো কিছুই ইবাদত নয়, তবে সেটাই ইবাদত যেটার প্রমাণ কোরআন ও সহি সুন্নায় রয়েছে, যে ইবাদত সালফে সালেহিনরা করেছেন, সাহাবা তাবেইনদের যুগে ছিল সেটাই ইবাদত, তারপরে আর কোনো কিছু ইবাদত নয়। এই মূলনীতিটা আমরা অনেকেই বুঝি না, এজন্য আমরা বেদাতকে ইবাদত মনে করি, আবার অনেক সময় ইবাদতকেও আমরা ইবাদত মনে করি না। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট বয়স দিয়েছেন। আমি যে হাদিস পড়েছি, ইসলাম বলছেন মুস্তাদরাকে হাকিম এসেছে,
ইগতানিম খামসান কবলা খামসিন, তোমরা পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যবান মনে করো, গুরুত্ব দাও, পাঁচটা সময়কে গুরুত্ব দিতে বলা হয়েছে অন্য পাঁচটা সময় আসার পূর্বে। সাবা বাকা কবলা হারামিক, তোমাদের যখন যৌবন রয়েছে বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দাও। অন্যত্র ইসলাম বলছেন লা তাযুলু কাদামা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিন, হাশরের ময়দানে বিচারের দিন বনি আদম তার পা উঠাতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে। তার মধ্যেও রয়েছে আন সাবাবিকা ফিমা আবলা, সেদিন তোমাকে প্রশ্ন করা হবে যৌবন সম্পর্কে, যে যৌবনকে তুমি কোন কাজে ক্ষয় করেছো, যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো। সারা জীবন সম্পর্কে, হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে, এই সারা জীবনের মধ্যে যৌবন সম্পর্কে আলাদাভাবে প্রশ্ন করা হবে। কারণ হচ্ছে যৌবন জীবনের স্বর্ণযুগ, একজন মানুষকে আল্লাহ যে হায়াত দিয়েছেন এই হায়াতের মধ্যে যৌবন কাল হচ্ছে স্বর্ণযুগ। যুবক বয়সে একজন মানুষের উৎসাহ উদ্দীপনা, তার দৈহিক শক্তি, তার যে কোনো মানসিক শক্তি, যে কোনো কাজ করার স্পৃহা উদ্যম বেশি থাকে। মানুষের যখন বয়স হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার ফলে তার মধ্যে কর্মস্পৃহা কমে যায়, শারীরিক শক্তি কমে যায়, উৎসাহ উদ্যম কমে যায়, কঠিন কোনো কাজ করার সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। তবে মানুষের বয়স যত বেশি হয় তাদের প্রজ্ঞা, তাদের অভিজ্ঞতা বেশি হয়। এজন্যই যেই সমাজের বয়স্ক অভিজ্ঞতা সম্পন্ন প্রজ্ঞাবান লোকেরা যুবকদেরকে সঠিকভাবে পরিচালনা করে যুবকদেরকে কাজে লাগাতে পারে, সেই সমাজে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়, সেই সমাজে পরিবর্তন নিয়ে আসা সম্ভব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করলেন, একটু যদি আমরা চিন্তা করি সেই সমাজটা কিন্তু একটি সুসমাজ, শান্তিময় সমাজ ছিল না, যেটাকে জাহিলি যুগ বলা হতো, মূর্খতার যুগ বলা হতো, অন্ধকারের যুগ বলা হতো। সেই সময় জেনা, বেবিচার, চুরি, ডাকাতি, খুন, লুটপাট, হত্যা, ধর্ষণ, শিরকের মতো বড় বড় গুনাহ, উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করা, অশ্লীলতা, যত ধরনের পাপ আছে সকল পাপ সেই সমাজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এমন জঘন্য পাপ সেই সময় মানুষ করেছে যেটা কল্পনাও করা যায় না। ফুটফুটে সুন্দর মেয়ে সন্তানকে জীবিত কবর দেওয়া হয়েছে সেই সময়, যেটা কল্পনাও করা যায় না। এরকম একটা সময়কে তিনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে স্বর্ণোজ্জ্বল সমাজে রূপান্তর করেছিলেন, যে যুগটাকে আমরা বলি সালফে সালহিনদের যুগ, সালাফদের যুগ, যাদের দিকে সম্পৃক্ত করে আমরা নিজেদেরকে সালাফি বলি, যাদেরকে আমরা অনুসরণীয় মনে করি, আদর্শ মনে করি। এইরকম একটি স্বর্ণোজ্জ্বল সমাজ রাসূলুল্লাহ সাল্লাম বিনির্মাণ করেছিলেন। তিনি কিন্তু সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে ওহির আলো লাভ করেছিলেন, সেই ওহিকে সমাজে বাস্তবায়ন করার ক্ষেত্রে তাকে সবচেয়ে বেশি সহযোগিতা কারা করেছিল একটু যদি আমরা চিন্তা করে দেখি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আম্মার বিন ইয়াসির, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যারা শুরুতে ইসলাম গ্রহণ করেছে তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো তারা সবাই যুবক ছিল। আর ওই সময় ইসলামের প্রচার প্রসারে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি যারা করেছিল তাদের দিকে যদি আমরা তাকাই দেখবো তারা বয়স্ক ছিল। আবু লাহাব বয়স্ক মানুষ, আবু জাহাল, উতবা, সাইবা, নজর ইবনে হারেস, এরকম উমাইয়া বিন খলফ, যত বড় বড় একেবারে এক নম্বর সারির কাফের ছিল সবাই ছিল বয়স্ক। বয়স্করা কিন্তু রাসূল ইসলামের দাওয়াতকে সেইভাবে মেনে নিতে পারেনি। যুবক সমাজ রাসূল ইসলামের এই বৈপ্লবিক দাওয়াত,
একেবারে সমস্ত পরিবেশের বিপরীতে যখন কাবা শরীফে 360টা মূর্তির পূজা করা হচ্ছে, শিরকে নিমজ্জিত একটা সমাজে সমস্ত মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহর দিকে মানুষকে যখন ডাকলেন, এরকম একটি বৈপ্লবিক আহ্বানে সাড়া দিয়েছিল কিন্তু যুবকরা। আমি এটা বলছি এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাম যে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করেছিলেন, সেই সমাজের রূপকার ছিল যুবক সম্প্রদায়। যুবকরা নতুন কিছুকে গ্রহণ করতে পারে, তাদের মধ্যে সৃজনশীলতা রয়েছে, বয়স্করা নতুন কোনো কিছু সহজে গ্রহণ করতে পারে না, গ্রহণ করে আল্লাহ তৌফিক দিলে, যাদেরকে আল্লাহ তৌফিক দেন গ্রহণ করে, কিন্তু স্বাভাবিকভাবে বয়স্করা নতুন কিছুকে মেনে নিতে পারে না। আপনারাও দেখবেন বর্তমানেও যারা কোরআন ও সহি সুন্নার দিকে অগ্রগামী তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু যুবক। বয়স্করা কিন্তু দীর্ঘদিন ধরে যারা জেনে দেখে এসেছে বাপদাদাদের, তাদের ভিতরে তাদের চিন্তাটা জমে শক্ত হয়ে গেছে। এজন্য আমাদের যুব সমাজ, তাদেরকে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাদেরকে যদি আমরা কোরআন ও সহি সুন্নার পথে নিয়ে আসতে পারি, তাহলে আবারও আমাদের এই সমাজ পরিবর্তিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাম যেই জাহিলিয়াতকে দূর করে একটা সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন, বর্তমানে আমাদের আশেপাশের পরিবেশ এবং বৈষয়িক পরিবেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো আধুনিক জাহিলিয়াত সেই প্রাচীন জাহিলিয়াত থেকে বহু গুণ শক্তিশালী হয়ে ফিরে এসেছে, ঠিক কি না? আধুনিক জাহিলিয়াত এটা কিন্তু সেই 1450 বছর পূর্বের যে জাহিলিয়াত তার থেকে কোনো অংশে কম না। এরকম একটা জাহিলি সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, এটা আপনারা কি চান? এরকম একটা জাহিলি সমাজকে পরিবর্তন করার জন্য আমরা যদি অগ্রণী ভূমিকা পালন করতে পারি, তাহলে আমাদের ফজিলত কিন্তু সাহাবা ইকরামদের ফজিলত থেকেও বেশি। রসাম থেকে হাদিস এসেছে, বিশুদ্ধ হাদিস, সাহাবা ইকরাম যে আমল করেছে ফেতনার যুগে আসার পরে, আমরা যদি ওই আমলের ওপর অটল থাকতে পারি, 50 জন সাহাবা আমল করে যে ফজিলত লাভ করেছে, আমরা একজনই সেই ফজিলত লাভ করব। এজন্য তাদের সময় ইসলামের উপর টিকে থাকা সহজ ছিল। রসাম সাহাবাদেরকে প্রশ্ন করেছিলেন, আইয়ুকুম আজাবু ইলাইকুম ইমানা, তোমাদের মধ্যে ইমানের দিক দিয়ে সবচেয়ে মুগ্ধকর ইমান কাদের ইমান? তখন সাহাবা ইকরাম বলেছিল, ফেরেশতাদের ইমান। রসাম বললেন, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশনা লাভ করে, সরাসরি তারা আল্লাহর কাছাকাছি থাকে, তাদের ইমান তো সুন্দর হবেই। আমার প্রশ্নের উত্তর সঠিক হয়নি, তোমরা বলো কাদের ইমান সবচেয়ে শ্রেষ্ঠ ইমান? তারা উত্তর দিল, নবীদের ইমান। তখন রসাম বললেন যে নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসতেছে, তাদের মুজিজা রয়েছে, তাদের ইমান তো মজবুত হবেই, সঠিক উত্তর বলো। তখন তারা বলেছিল, আমাদের ইমান। তখন রসাম বললেন যে তোমরা সরাসরি রাসুলকে দেখছো, রাসুলের ওপর বিভিন্ন বদরের যুদ্ধে কীভাবে তিনি সাহায্যপ্রাপ্ত হচ্ছেন, বিভিন্ন মুজিজা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের ইমান তো মজবুত হবেই। তখন রসাম উত্তর দিলেন, তোমাদের পরে এমন এক সম্প্রদায় আসবে যারা আল্লাহকে দেখবে না, নবী রাসুলকে দেখবে না, তাদের কাছে কিছু সুহুফ লিখিত কিতাব থাকবে, আর সেই কিতাবের ওপরে তারা ইমান আনবে, তাদের ইমান হচ্ছে সবচেয়েতে মুগ্ধকর পছন্দনীয় ইমান। আমাদের ইমানের প্রশংসা করা হয়েছে, অন্যত্র বলা হয়েছে যে তোমাদের মধ্যে থেকে 50 জন সাহাবা আমল করে যে ফজিলত লাভ করে, তাদের একজন সেই ফজিলত লাভ করবে। আমরা অনেক কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, যতই কিয়ামত কাছে আসবে আমরা কিয়ামতের নিকটবর্তী হতে থাকব, পুরা পৃথিবীর পরিবেশ ভয়ঙ্কর খারাপ হয়ে যাবে। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে গাধা চতুষ্পদ প্রাণী যেরকম রাস্তার মধ্যে সঙ্গমে লিপ্ত হয়, মানুষ এরকম প্রকাশ্যে সঙ্গমে লিপ্ত হবে কিয়ামতের পূর্বে। তাহলে চিন্তা করে দেখেন, এটাকে তারা কিছুই মনে করবে না, এটাকে একেবারে ডাল ভাত মনে করবে, তাহলে কিয়ামতের পূর্বে আরও কত খারাপ পরিবেশ তৈরি হবে, একটু চিন্তা করেছেন? আজকে বর্তমানে আমরা যে অশ্লীলতার সয়লাব দেখতে পাচ্ছি, 20 বছর আগে কিন্তু এটা ছিল না। ছিল কি?
যখন ইলেকট্রনিক মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, তখন কিন্তু মানুষের জন্য অশ্লীলতার সবল থেকে নিজের ইমানকে রক্ষা করা সহজ ছিল। আজকে আমাদের পকেটে পকেটে সিনেমা হল, পকেটে পকেটে পর্নোগ্রাফি, পকেটের মধ্যে গান বাজনা থেকে শুরু করে টিকটকের নামে বিভিন্ন ফানি ভিডিওর নামে আমাদের মূল্যবান সময়কে নষ্ট করার এত মাধ্যম আমাদের সামনে চলে এসেছে যে আমাদের ইমান নষ্ট হয়ে যাওয়া একেবারেই সহজ হয়ে গেছে। এজরা ইসলাম বলছেন যে যখন ফিতনার যুগ আসবে তখন সকালবেলা তোমরা ইমানদার হবে, সন্ধ্যায় তোমরা কাফের হয়ে যাবে, সন্ধ্যায় তোমরা ইমানদার থাকবে, সকালে তোমরা কাফের হয়ে যাবে। ফিতনা আসবে অন্ধকারের মতো, অন্ধকার যখন আসে পৃথিবীর, অন্ধকার কোনো জায়গাকে কিন্তু বাদ রাখে না, সব জায়গাকে অন্ধকারে ছেয়ে ফেলে। ফিতনা এরকম সবাইকে ছেয়ে ফেলবে, সবচেয়ে ভালো মানুষ যে তার মধ্যেও ফিতনা আসবে। আমরা বাদ্যবাজনা হারাম বলি, ইসলামী বাদ্যবাজনা হারাম, কিন্তু আমাদের পকেটেও বাদ্যবাজনা ঢুকেছে কি না, কম হোক বেশি হোক বিভিন্নভাবে। আজকে কিন্তু আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক স্বেচ্ছায় হোক, আমরা কিন্তু নিজের ইমানকে নিজেকে সম্পূর্ণরূপে হারাম অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত রাখতে চেষ্টা করলেও পাচ্ছি না। যতই কিয়ামতের কাছে চলে আসবে সময় ততই বেশি অশ্লীলতা ছড়িয়ে পড়তে থাকবে। যুবকদের যেমন সম্ভাবনা বেশি তাদের নষ্ট হয়ে যাওয়ার, মানে তারা রিস্কের মধ্যে আছে, যুবকদেরকে অতি সহজে শয়তান পথভ্রষ্ট করতে পারে। আবার যারা বয়স্ক মানুষ এদেরকে কিন্তু সহজে পরিবর্তন করা যায় না, ভালোর দিকেও যেমন পরিবর্তন করা যায় না, শয়তানও কিন্তু সহজে তাদেরকে পরিবর্তন করতে পারে না। কচু পাতার পানির মতো, কচু পাতায় পানি পড়ে যাওয়ার পরে যদি তাকানো হয় একটু আগে পানি ছিল, এটা কি বোঝা যায়? একজন যুবক এত ভালো ছিল, মুহূর্তের মধ্যে এতটা খারাপ হয়ে যায়, সেই যুবক যে কিছুদিন আগেও ভালো ছিল এটা বোঝাও দুষ্কর হয়ে যায়। এজন্য যৌবনকাল যেমন গুরুত্বপূর্ণ তেমন ঝুঁকিপূর্ণ। ভালো থাকা যৌবন বয়সে চ্যালেঞ্জিং, খারাপ হয়ে যাওয়া সহজ। অশুভ শক্তির যত হাতছানি রয়েছে সবাই যুবকদেরকে মানে তাদের টার্গেটে পরিণত করে। যত অশুভ শক্তি রয়েছে, যত ইমান বিধ্বংসী শক্তি রয়েছে, সবার মূল টার্গেট হচ্ছে যুব সমাজ। এই যুব সমাজকে আমাদের রক্ষা করার জন্য কি করণীয় এবং তারা কি ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে পারে, এ ব্যাপারে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে যৎসমত সামান্য আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রাসুলুল্লাহ বলছেন যে সাত ধরনের লোক আরশের নিচে ছায়া পাবে, বুখারীর হাদিস। তার মধ্যে এক ধরনের লোক হচ্ছে সাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক যারা আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে বড় হয়, আল্লাহর ইবাদতের পরিবেশের মধ্যে দিয়ে যারা বড় হচ্ছে, এরা আরশের ছায়ায় আশ্রয় পাবে। যৌবন বয়স এটা অতি অল্প সময়ের জন্য আসে। একজন মানুষ 18 বছর থেকে বা 16-17 বছর থেকে তরুণ যৌবনকাল লাভ করে, 33 বছর পার হওয়ার পর থেকে কিন্তু তার যৌবন কমতে থাকে, 40 বছর চলে আসলে প্রৌঢ়ত্ব চলে আসে, অল্প সময়ের মধ্যে যৌবনকাল চলে যায়। আজকে যারা বৃদ্ধ হয়ে গেছে তারা একটু চিন্তা করে দেখেন যে কখন যৌবন এসেছিল কখন চলে গেল। এই জন্য কবি বলছেন, জয়ফুন জারা না আকামা কলিলান সাওয়াদা সুহবা বিজ্জুনুবি ওয়াল্লা। জয়ফুন জরা না, যৌবন এমন এক মেহমান যে আমাদের সাক্ষাৎ করেছে, আমাদের কাছে খুব অল্প সময় অবস্থান করেছে। যৌবন কালটা অল্প সময় আমাদের কাছে অবস্থান করলেও সাওয়াদা সুহবা বিজ্জুনুবি ওয়াল্লা, আমাদের আমল নামাকে গুণা দিয়ে কালো বানিয়ে তারপরেই সে চলে গেছে। একজন মানুষ নষ্ট হয় যৌবন বয়সে, টিনেজ থেকে শুরু করে 13 বছরের পর থেকে এই যৌবন বয়সে একজন মানুষ নষ্ট হয়ে যায়, তার আমল নামাকে সবচেয়ে বেশি কলঙ্কিত করে, কালো বানিয়ে ফেলে এই যৌবন বয়সে। এজন্য এই যৌবন বয়সকে হেফাজত করতে হবে। রাসূলুল্লাহ সাহেব এজন্যই বলেছেন যে যৌবন বয়স সম্পর্কে আলাদাভাবে প্রশ্ন করা হবে। পৃথিবীতে যারাই ভালো কাজ করেছে, যারাই কোনো পরিবর্তনমূলক কাজ করেছে, তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব তারা এই কাজগুলো যুবক বয়সে করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মিল্লাতু আবিকুম ইব্রাহিম, তিনি তার
সম্পূর্ণ শিরকে পরিপূর্ণ সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিলেন, বড় মূর্তির কাঁধে কুঠার ঝুলিয়ে রেখেছিলেন, এটা আমরা সবাই জানি কি না? সবাই আমরা জানি এই কাহিনী। তখন তিনি কি বৃদ্ধ ছিলেন না যুবক ছিলেন? মনে করে যে ইউরোপ আমেরিকা এরা হচ্ছে আমাদের কেবলা, এরা হচ্ছে আমাদের আদর্শ, ইউরোপ আমেরিকা আমাদেরকে যেই পথে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেদিকে আমাদের পরিচালিত করছে আমরা সেদিকেই চলে যাব, ঠিক কি না? এজন্য মনে রাখতে হবে, কবি বলছে আরব তো হাওয়া হা কবলা আন আরিফ আল হাওয়া ফাসাদা ফাকালবান খালিয়ান ফাতামাক্কানা। খুবই সুন্দর একটা কবিতা কিন্তু শিক্ষণীয়। কবি বলছেন আরব তো হাওয়া হা কবলা আন আরিফ আল হাওয়া, ইসলামের ভালোবাসা সম্পর্কে আমি জানতে পেরেছি, ইসলাম সম্পর্কে আমি জানতে পেরেছি ইসলাম কি জিনিস এই বোঝার বয়স হওয়ার পূর্বেই, একদম ছোট বয়স থেকে সলাৎ কি জিনিস, ইসলাম কি জিনিস, নবী কি জিনিস, একদম ছোট বয়সে আমি এটার সাথে পরিচিত হয়েছি। ফাসাদা ফাকালবান খালিয়ান ফাতামাক্কানা, ফলে আমার অন্তরকে খালি অবস্থায় পেয়ে ইসলাম আমার অন্তরের মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলেছে। একটা গ্লাস যদি খালি থাকে, পানি দিয়ে এই গ্লাস পরিপূর্ণ করে ফেললেন, ভরা গ্লাসকে আর নতুন করে ভরানো যাবে? আপনি যদি অন্য শরবত ঢালতে হন প্রথমে পানি ফেলে দিতে হবে, ভরা গ্লাস কিন্তু ভরা যায় না। একটা অন্তর যদি ছোটবেলাতেই ইসলামেই শরবতে পরিপূর্ণ হয়ে যায়, সেখানে কি পরে আর কোনো অনিসলামী কালচার, ইসলাম বিরোধী শক্তিদের বিভিন্ন প্রোপাগান্ডা সেখানে কি ঢুকতে পারবে? আর ঢুকতে পারবে? এই জন্য বলছে আমার অন্তরকে খালি পেয়ে ইসলাম সেখানে শক্তিশালী অবস্থান করে ফেলেছে। দুধ জাল দিয়ে যদি এটাকে মাখন বানিয়ে ফেলা হয়, এই মাখন আপনি বালতির পানিতে ফেলেন, নদীর পানিতে ফেলেন, আর সাগরের পানিতে ফেলেন, যত ঢেউই আসুক না কেন, এই মাখনকে কি পানির সাথে মিশাতে পারবে? নিজের অবস্থান কিন্তু নিজের স্বকীয়তাকে সে ধরে রাখতে পারবে। আর যদি ওটাকে মাখন না বানিয়ে দুধকে যদি এক বালতি পানির মধ্যে ঢেলে দেওয়া হয় এক গ্লাস দুধ, ওই দুধকে খুঁজে পাওয়া যাবে? এজন্য আমাদের বাচ্চাদের পিছনে তাদের মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, তাদের পিছনে সময় দিয়ে তাদের ভিতরে যে দুধ রয়েছে দুধটাকে মাখন বানিয়ে দেন, মাখন বানানোর পরে সমাজের মধ্যে ছড়িয়ে দেন, সে ইউরোপে যাক আর আমেরিকায় যাক যেখানে যাক না কেন, তার ইমানকে আর ক্ষতি করতে পারবে না। এরকম লোক আছে না? ইউনিভার্সিটিতে পড়ে বেপর্দা মহিলাদের মধ্যে দিয়েও চলতে হয় তার, তারপরেও সে ইমানের উপর অটল আছে, তার সলাৎ মিস হয় না, তার পর্দা লঙ্ঘন হয় না, সে গান বাজনা শোনে না, এরকম আছে কি না? এরকম ইমানটাকে আপনি মাখনের মতো বানিয়ে তারপরে ছেড়ে দেন, এটা অ্যাটম বোমের মতো, যেখানে যাবে নিজে তো পরিবর্তন হবেই না, বরং আশেপাশে বহু লোককে সে পরিবর্তিত করে ফেলবে। আর যদি তার ইমানের পেছনে ছোটবেলা থেকে পরিশ্রম না করা হয়, তার মধ্যে ইসলামের জ্ঞান, ইসলামের নীতি নৈতিকতা, ইসলামের বিভিন্ন আচার অনুষ্ঠানের অভ্যস্ত যদি তাদেরকে না করা হয়, তাহলে এই সন্তানটা যখনই যেই পরিবেশে যাবে সেই পরিবেশেই সে নিজেকে মানিয়ে নিবে, খালি গ্লাসের মতো, যখনই যেই জায়গায় যাবে সেই জায়গা থেকেই সে শরবত পান করা শুরু করবে। তাকে পশ্চিমা চিন্তা চেতনা তাকে প্রভাবিত করবে, পশ্চিমা চিন্তা চেতনার কারণে সে দেখবেন জন্মসূত্রে মুসলিম কিন্তু তার চিন্তা চেতনায় ইউরোপিয়ান হয়ে যাবে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা একটু যদি আমরা দেখি, আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামের শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত সূক্ষ্মভাবে কৌশলে এক ধরনের রাম ও বামপন্থী বুদ্ধিজীবীরা রয়েছে আমাদের মাথার ওপর, আজকে তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে বড় বড় পদে যে সকল শিক্ষাবিদ রয়েছেন তাদের মধ্যে বামপন্থী ইসলাম বিরোধী বুদ্ধিজীবীদের সংখ্যা বেশি, তারা অত্যন্ত কৌশলে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী যত বিষয়গুলো রয়েছে সেগুলোকে একেবারে ঝাঁটাপিটা করে বিদায় করে দিচ্ছে। আলিয়া মাদ্রাসা, যেটা আমাদের একসময়ের আস্থার অবস্থান ছিল, সে আলিয়া মাদ্রাসার সিলেবাসটাকেও তারা একেবারে তছনছ করে দিয়েছে। তাদেরকে দুনিয়ার চাকচিক্যের লোভ দেখিয়ে স্কুলের একেবারে সমপর্যায়ে নিয়ে আসা হয়েছে, সেখানে কোরআন হাদিস আরবি সাহিত্য ইসলামের অন্যান্য যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো মৌলিক শিক্ষাগুলো সেগুলোকে তারা
একেবারে কমিয়ে ফেলেছে, মার্ক কমিয়ে জিনার বিষয়গুলো বাড়িয়ে দিয়েছে। আলিয়া সেলেরা খুশি যে এখন আমরা আলিয়াতে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো জায়গায় আমরা সহজে চান্স পেয়ে যাচ্ছি, পার্থিব দিক দিয়ে তারা আগায় গেছে, এটা ঠিক। আলিয়ার মাদ্রাসাগুলো এখন স্কুল কলেজের সমপর্যায়ে চলে এসেছে, এটা ঠিক। কিন্তু এক সময় যে আলিয়া মাদ্রাসা থেকে বড় বড় আলেম তৈরি হয়েছে, মহাদ্দিস তৈরি হয়েছে, বড় বড় মুফতি সমাজ স্কলাররা তৈরি হয়েছে, সেই পথ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। নতুনভাবে আলিয়াতে পড়ে আলেম হওয়া এখন একেবারে আকাশকুসুম ভাবনা হয়ে গেছে। আজকে আমাদের অধিকাংশ যুবক যারা স্কুল কলেজে পড়ে, তারা যদি পরিবার থেকে অথবা অন্য কোনো ইসলামী সংগঠন অথবা অন্য কোনো সোর্স থেকে যদি ইসলাম সম্পর্কে টাচ না পায়, ইসলাম সম্পর্কে তাদের মধ্যে অন্য জায়গা থেকে কোনো নলেজ না আসে, আমাদের স্কুল কলেজে পড়া শিক্ষার্থীরা একেবারেই ইসলাম সম্পর্কে অজ্ঞ হয়ে বড় হচ্ছে, তারা ইসলাম সম্পর্কে একেবারে কিছুই জানে না, ফলে বামপন্থীরা, ইসলাম বিরোধী নাস্তিক সমাজতান্ত্রিক মতবাদের বিশ্বাসী যারা, তারা ইসলামের নেতিবাচক ভাবে যে প্রচারণা চালাচ্ছে, এই প্রচারণায় কিন্তু তারা একেবারে ইসলাম বিরোধী শক্তিতে পরিণত হচ্ছে। একটা সময় ছিল মুসলমানরা সব এক ছিল, মুসলমানদের মধ্যে ইসলামী জ্ঞানের প্রচুর চর্চা হতো, এজন্য মুসলমানদের বিরোধিতা করতো ইহুদি খ্রিস্টানরা, অমুসলিমরা, মুশরিকরা। মুসলমানদের মধ্যে মুসলমানদের বিরোধী শক্তি ছিল না, কম ছিল। কিন্তু বর্তমানে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, লর্ড মেকলে প্রণীত শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় যারা পড়াশোনা করছে, আজকে ইউরোপ আমেরিকাকে আমাদের ইসলামের বিরোধিতা করার জন্য আর মাঠে আসতে হয় না। একটা সময় ছিল তারা মুসলমানদেরকে পরাজিত করার জন্য অস্ত্র ব্যবহার করেছে, অস্ত্রের মাধ্যমে যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে পরাজিত করার চেষ্টা করেছে। কিন্তু যখনই তারা যুদ্ধের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে সামনে এসেছে, মুসলমানরাও শাহাদত লাভ করার জন্য, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য ঝাঁপিয়ে পড়ে তাদেরকে কচুকাটা করে দিয়েছে। যুদ্ধের ময়দানে তারা মুসলমানদের টিকতে পারেনি। আপনি উহুদ বদর খন্দক দেখেন, প্রথম ক্রুশের যুদ্ধ, দ্বিতীয় ক্রুশের যুদ্ধ দেখেন, সালাউদ্দিন আইবির ইতিহাস পড়ে দেখেন, তুর্কি খেলাফতের ইতিহাস পড়ে দেখেন, মুসলমানদের সাথে তারা কিন্তু টিকতে পারেনি। সেলজুকদের আমলগুলো দেখেন, সেলজুকেরা 6 লক্ষ খ্রিস্টান সৈন্যের বিরুদ্ধে 1 লক্ষ মুসলিম সৈন্য জয়লাভ করেছে, তাদেরকে একেবারে তছনছ করে দিয়েছে। ইউরোপ একেবারে হাঙ্গেরি পর্যন্ত, অস্ট্রিয়া পর্যন্ত, গ্রিস, তারপরে বিভিন্ন এলাকায় মুসলমানরা ঢুকে পড়েছে। তখন চিন্তা করলো যে এভাবেই যদি চলতে থাকে তাহলে মুসলমানরা পুরো ইউরোপ দখল করে নেবে, আমাদের বসবাসের আর কোনো জায়গায় থাকবে না, মুসলমানদের অধীনে আমাদের বসবাস করতে হবে। সুতরাং তাদেরকে চারিত্রিকভাবে ধ্বংস করে দিতে হবে, তাদেরকে ভিতর থেকে শেষ করে দিতে হবে। তারপরে তারা যে যুদ্ধ শুরু করলো সেটাকে আরবিতে বলা হয় আল গাজওয়াল ফিকরি, চৈন্তিক যুদ্ধ। এই চৈন্তিক যুদ্ধে আমরা আজকে পিছিয়ে পড়ে গেছি। ইহুদিরা হারজেলের নেতৃত্বে তারা চিন্তা করলো যে পৃথিবীর যত মিডিয়া রয়েছে সেগুলোকে আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে। রাইটার্স থেকে শুরু করে যত বড় বড় মানে মিডিয়াগুলো রয়েছে সবগুলো ইহুদিদের নিয়ন্ত্রণে। মিডিয়া জগৎ এখন ইহুদিরা পরিচালনা করে। ইহুদিরা সেই মিটিংয়ে বলেছিল, হারজেলের নেতৃত্বে তাদের 100 বুদ্ধিজীবী নিয়ে একটা মিটিং হয়েছিল, সেটা 1897 সালের দিকে, সেখানে তাদের একটা কনফারেন্স হয়েছে, সেখানে সে বলেছিল, লর্ড হারজেল ইহুদিদের সবচেয়ে বড়, যে বর্তমান ইসরায়েলের জন্মদাতা, সে বলেছিল আমরা মিডিয়ার নিয়ন্ত্রণ নিব, সামনের পৃথিবী হবে মিডিয়া নির্ভর পৃথিবী, আমরা যেটাকে সত্য বলে দেখাবো সেটাকে মানুষ সত্য মনে করবে, যেটাকে মিথ্যা বলে দেখাবো সেটা মানুষ মিথ্যা মনে করবে, আমরা মানুষকে যেইভাবে চিন্তা করতে শেখাবো মানুষ সেইভাবে চিন্তা করবে। আজকে তাই হয়েছে, মিডিয়া যেভাবে যে জিনিসটাকে উপস্থাপন করে আমরা কিন্তু সেটাকে সেই রকম মনে করে নিই। আর কারণ কি, আমাদের মধ্যে গ্লাস খালি হয়ে আছে, আমাদের মধ্যে ইসলামের মৌলিক জ্ঞান নাই, যুব সমাজের মধ্যে আজকে ইসলামের মৌলিক শিক্ষা না থাকার কারণে ইহুদি খ্রিস্টানরা মিডিয়ার মাধ্যমে ইসলামকে যেভাবে উপস্থাপন করে, আমাদের শিক্ষিত বড় বড় পণ্ডিতরা আমাদেরকে তাই মনে করে। মিডিয়ার মাধ্যমে আজকে আমাদের কীভাবে চিন্তা করতে হবে, কীভাবে ভাবতে হবে, সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে। আমরা আসলে আজকে মানসিক গোলামে পরিণত হয়েছি। ইংরেজরা আমাদেরকে একসময়
তাদের গোলাম বানিয়ে ফেলেছিল প্রায় 190 বছর আমরা ইংরেজদের গোলামে পরিণত হয়েছিলাম ইংরেজরা চলে গেছে কিন্তু ইউরোপিয়ানরা আমাদের মানসিক দাসত্ব থেকে কিন্তু মুক্তি দেয়নি আমরা বাহ্যিকভাবে স্বাধীনতা লাভ করেছি কিন্তু অর্থনৈতিকভাবে শিক্ষার দিক দিয়ে আইন বলেন কোন দিক দিয়ে কিন্তু আমরা তাদের থেকে আর স্বাধীন হতে পারিনি আমরা মুসলমানরা নিজেদের যে আমাদের সংবিধান রয়েছে কোরআন কোরআনের আলোকে যে আমরা আমাদের অর্থনীতি কোরআনের আলোকে আমাদের সমাজ ব্যবস্থা কোনো কিছুই কিন্তু আমরা পরিবর্তন করতে পারিনি তাদের রেখে যাওয়া যেই বস্তা পচা মালগুলো তারা রেখে গেছে সেগুলোকে আমরা আঁকড়ে ধরে আছি এজন্য আজকে আমাদের সমাজে উন্নতি হচ্ছে না আমাদের সমাজ দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে আমাদের মানুষের দুর্দশা দূর হচ্ছে না বরং মানুষ আমাদের অর্থ বিভিন্ন দিক দিয়ে আমাদের উন্নতি হলেও কিন্তু আমাদের দুর্দশা কিন্তু আরো বেড়েই চলছে আজকে যদি আমাদের অফিসগুলোতে যান সেখানে ঘুষ ছাড়া কোনো কাজ চলে না ব্যাংকগুলোতে সুদ ছাড়া কোনো লেনদেন চলে না এমন একটা পর্যায়ে চলে এসেছে রাসুলুল্লাহ বলেছেন আল কাবিজ আলা দীনহি কাল কাবিজ আলা জামরাতিন মিনান নার কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে দীনকে যারা আঁকড়ে ধরে থাকতে চাবে তারা জ্বলন্ত অঙ্গারকে হাতের মধ্যে আঁকড়ে ধরার মতো তাদের কাছে কষ্টকর মনে হবে এখন আপনি যদিও আমাদের দেশের 90% মানুষ মুসলমান কিন্তু আপনি মসজিদ থেকে বের হওয়ার পরে আল ইসলাম খুঁজে পাবেন না বাজারে গেলে দেখবেন সেখানে অনিসলামিক কার্যকলাপ প্রত্যেকটা পণ্যের গায়ে অশ্লীল বেহায়াপনা সাথে মহিলাদের ছবি অ্যাড করে দেওয়া হয়েছে টেলিভিশন খুলবেন সেখানে কোনো ইসলাম খুঁজে পাবেন না সেখানে শুধু অশ্লীলতা দেখতে পাবেন আপনি রাস্তা দিয়ে চলবেন সেখানে দেখবেন সাউন্ড দিয়ে জোরে জোরে গান বাজছে অফিসে যাবেন সেখানে দেখবেন অফিসের রিসেপশনে ইমামধ্বংসী কামান সেট করে রাখা হয়েছে সুন্দরী সুন্দরী মহিলাদেরকে রাখা হয়েছে যেন ইমাম পুরুষদের ইমাম ধ্বংস করা যায় আপনি বিভিন্ন বড় বড় শপিং মলগুলোতে যাবেন সেলসম্যান হিসেবে সেখানে সুন্দরী মহিলাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এগুলো মূলত আসলে পৃথিবীতে মনে রাখবেন দুইটা পরিকল্পনা চলছে একটা হচ্ছে আল্লাহর দেওয়া পরিকল্পনা আরেকটা হচ্ছে শয়তানের পরিকল্পনা শয়তান কিন্তু তার পরিকল্পনা সেট করে যাচ্ছে সফলভাবে কিভাবে মানুষকে পথভ্রষ্ট করা যায় কিভাবে মানুষকে বিপদে নেওয়া যায় এজন্য কিন্তু শয়তান কার্যকলাপ চালাচ্ছে প্রত্যেকটা কাজের পেছনে হয় আল্লাহর শক্তি কাজ করছে অথবা শয়তানের শক্তি আল্লাহর পক্ষের শক্তি অথবা শয়তানের পক্ষের শক্তি দুইটা শক্তির মধ্যে কিন্তু দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বে আমরা কোন পক্ষে অবস্থান গ্রহণ করব আর কোন পক্ষকে বর্জন করব এ বিষয়ে মনে হয় আমাদের সচেতন হওয়া দরকার নতুবা কিন্তু আমাদের অবস্থা ভয়াবহ হবে আজকে ইউরোপ আমেরিকার অনুসরণ করতে গিয়ে আমাদের যুবকদের চিন্তার মাঝে বিকৃতি সাজিত হয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ যেই খারাপ দিকটা ফুটে উঠেছে ইউরোপিয়ানদের অনুসরণ করতে গিয়ে সেটা হচ্ছে সম্পূর্ণ বস্তুবাদী ধ্যান ধারণা তাদের মধ্যে আখিরাত কেন্দ্রিক কোনো চিন্তা চেতনাই নাই একজন মানুষের ইমান আমল তারপরে তার আচার আচরণ পরিবর্তন হবে তখনই যখন আখিরাতকে নিয়ে বেশি চিন্তা করবে ইউমিনুনা বিল গায়ব তারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে জান্নাতের কথা চিন্তা করবে জাহান্নামের কথা চিন্তা করবে কবরের আজাবের কথা চিন্তা করবে আখিরাতে জবাবদিহি হতে হবে এই বিষয়গুলো যে যত বেশি চিন্তা করবে যত বেশি ভাববে সে তত বেশি ইমানদার হবে তার আমল তত বেশি সুন্দর হবে আখিরাত কেন্দ্রিক চিন্তা চেতনা আজকে আমাদের যুব সমাজ বলেন আমাদের পুরা সমাজের মানুষের মধ্যে থেকে গায়েব হয়ে যাচ্ছে এটার নেতৃত্ব দিচ্ছে ইউরোপিয়ানরা তারা মানুষকে সম্পূর্ণ দুনিয়ার ভোগ বিলাসিতা দুনিয়াতে সব কিছু দুনিয়া কেন্দ্রিক মানসিকতা তাদের মধ্যে তৈরি করে তাদেরকে একেবারে আখিরাত বিমুখ একটা জাতিতে পরিণত করেছে অথচ আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন আখিরাতকে প্রাধান্য দিতে হবে আখিরাতকে যে প্রাধান্য দিবে সেই হচ্ছে জান্নাতে যাবে আর যে আখিরাতকে প্রাধান্য দিবে না তার অবস্থান হবে জাহান্নাম অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আখিরাতটাই হচ্ছে আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়ার জীবনে আমাদের মূল কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব আল্লাহর ইবাদত করা আখিরাতে আমরা শান্তি পাবো কৃষক মাঠে ফসল চাষ করে মাঠে কি বসে সে খাওয়া দাওয়া করে না বাসায় এসে খায় চাষ হয় মাঠে ওই চাষাবাদের পরে ফসল ভোগ করে হচ্ছে বাড়িতে এসে দুনিয়া হচ্ছে আমাদের ফসল ফসল চাষ করার মাঠ আখিরাতের একটা ক্ষেত্র
আখিরাতে আখিরাতে গিয়ে আমরা এই ফসল লাভ করব। কবি বলছেন লা দারা বাদাল মাউতি ইয়াসকুনুহা ইল্লা আল্লাতি কানা ক্বাবলাল মাউতি ইবনিহা, দুনিয়াতে যে গৃহ নির্মাণ করবে না আখিরাতে তার জন্য কোনো গৃহ নাই। আখিরাতের ঘর দুনিয়াতে নির্মাণ করতে হবে, আখিরাতের গাছ লাগাতে হবে দুনিয়াতে। আপনি তাসবিহ তাহলিলের মাধ্যমে আখিরাতে গাছ লাগান, ইবাদতের মাধ্যমে আখিরাতে বড় বড় অট্টালিকা তৈরি করেন। আখিরাতে জান্নাত দুনিয়াতেই তৈরি করে নিতে হবে। যে দুনিয়াতে জান্নাত তৈরি করে নিবে না তার জন্য আখিরাতে রয়েছে জাহান্নাম। ভালো কাজের জন্য পরিকল্পনা লাগে, খারাপ কাজের জন্য পরিকল্পনা লাগে নাকি? আমি যদি মনে করি যে এই জায়গায় ইলেকট্রিসিটি জ্বালাবো, আলো জ্বালাবো, তাহলে আমার পরিকল্পনা লাগবে কি না? পরিশ্রম করতে হবে, বিদ্যুতের লাইন নিতে হবে, কেবল নিয়ে আসতে হবে, লাইট কিনতে হবে, মিস্ত্রি নিয়ে সেগুলো ফিটিং করতে হবে, কত পরিকল্পনা। আর যদি বলি যে রাত্রিবেলা এই জায়গায় আমি অন্ধকার রাখবো, অন্ধকারের জন্য কি পরিকল্পনা লাগে? জান্নাত লাভ করার জন্য পরিকল্পনা লাগে, জাহান্নামে যাওয়ার জন্য কোনো পরিকল্পনা লাগে না। তবে দুঃখের বিষয় আজকে অনেক মানুষ পরিকল্পনা করে করে জাহান্নামে যাচ্ছে, যাচ্ছে কি না? জাহান্নামে যাওয়ার জন্য তারা পরিকল্পনা করে জাহান্নামে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমাদের মধ্যে পরিবর্তন আসতে হবে। আজকে যুব সমাজের মধ্যে আরেকটা বড় ধরনের অধঃপতনের কারণ হচ্ছে আর তাফকির আর দায়েম ফিল মুস্তাকবিল, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা, বড় হলে কি করব, কি করে খাবো, কি করে খাবো, এই চিন্তা আমাদের যুব সমাজের মধ্যে আছে কি না? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক, তারা কবে চাকরি পাবো, তারপরে আমি মানে শান্তি পাবো, চাকরি না পাওয়াই শান্তি না। আরে চাকরি নাই তো কী হয়েছে, দুনিয়াতে কি কাজের অভাব আছে? হত আলী রাদিয়াল্লাহু ইহুদিদের বাগানে যে ক্ষুধা লাগছে, খাবারের প্রয়োজন, ইহুদির বাগানে যে কিছুক্ষণ কাজ করে কয়েকটা খেজুর নিয়ে চলে আসছে, টেনশনে কিছু নাই, আবার কাজের প্রয়োজন নেই, বাস ইবাদত করছে, আবার যখন প্রয়োজন আছে আবার যে কাজ করে আসছে। আজকে যুব সমাজ ভবিষ্যৎ নিয়ে এমনভাবে চিন্তা করে, ভবিষ্যতে আমাকে অবশ্যই অমুক স্তরে যেতে হবে, আমাকে অনেক হাইলি জীবনযাপন করতে হবে, আমার জীবনযাত্রার মান অনেক ভালো হতে হবে, এরকম চিন্তা করতে করতে আজকে যুব সমাজের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। আর হতাশার কারণে তাদের মধ্যে মাদক সেবনের মাত্রা বেড়ে গেছে। আজকে যে যুব সমাজের মধ্যে এত বেশি পরিমাণ মাদক সেবী, এই মাদকের প্রতি তারা কেন আসক্ত হচ্ছে? হতাশা থেকে, হতাশা তাদেরকে তাদের অভ্যন্তরকে শেষ করে দিচ্ছে। আজকে একজন মুসলমান যে ইবাদত করে, যার প্রতি আল্লাহর বিশ্বাস রয়েছে, যার মধ্যে ইসলামের জ্ঞান রয়েছে, সে কখনো হতাশ হতে পারে না। বিপদ মনে করবে, বিপদ আল্লাহ দেয় হচ্ছে আখিরাতের রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য। আল্লাহ বিপদ দেয় যার পছন্দনীয় বান্দাদেরকে, বালা মুসিবত দেয় তার দুনিয়াতে যেন তার গুণাগুলো ক্ষমা হয়ে যায়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ দেন। আসাদুন্নাসে বালা আন আলাম্বিয়া ফালামসাল সুম্মা লামসাল, বুখারীর হাদিস। আল্লাহ তাআলা সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়েছেন নবীদের, তারপরে যারা নবীদের যত অনুসরণ করেছে তাদের তত বেশি পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন মাইরুদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, বুখারীর হাদিস। আল্লাহ যার কল্যাণ চান তাকে মুসিবত দেন, বিপদ দেন। বিপদ মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, দুনিয়াতে বিপদ দেন, আখেরাতকে পরিষ্কার করে দেন, আখেরাতে যেন তার কষ্ট না হয়। যে গুণাগুলো দুনিয়াতে করতেছে, গুণা বেশি হয়ে গেছে, কিছু বিপদ দিয়ে দুনিয়াতেই তার গুণার কাফফারা হয়ে যায়। এজন্য একজন মুমিন কখনো হতাশ হতে পারে না, যার মধ্যে ঈমান রয়েছে, যার মধ্যে ইসলামের জ্ঞান রয়েছে, যে একজন প্র্যাকটিসিং মুসলিম, সে কখনো হতাশ হবে না, যত কঠিন পরিস্থিতি পড়ুক না কেন। রাসূল ইসলামের গৃহে মাসের পর মাস চুলা জ্বলেনি, উনি কি হতাশ হয়ে গেছে? যখন বিপদ আসবে তখন ধৈর্য ধারণ করবে, যখন আল্লাহ নিয়ামত দিবে তখন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, এটাই হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু আজকে আমাদের যুব সমাজের মধ্যে ইসলামের মৌলিক জ্ঞান না থাকায় তারা হতাশ হয়ে যায়, তারা মাদকাসক্ত হয়ে যায়। আজকে ইউরোপিয়ানদের দিকে যদি একটু তাকাই, তারা পার্থিব জগতের বিবেচনায় তারা অনেক উন্নতি অগ্রগতি অনেক উপরে চলে গেছে, তাদের আরাম আয়েশ ভোগ বিলাস সব কিছুর মান ওই 1450 বছর আগে সাহাবাদের সময়ে তাদের থেকে অনেক উপরে চলে গেছে না? তারা ঘোড়ায় চড়ে চলাফেরা করতো, তারা এখন ঘোড়ায় চড়ে যদি আমরা এখান থেকে হজ করতে যাই তাহলে 6 মাস 1 বছর সময় লাগবে, আর তারা এখন বর্তমানে 6 ঘন্টায় আমরা চলে যাই হজ করতে। আমাদের সব কিছু, আগে একটা সংবাদ পাঠাতে গেলে, আমি যখন চিটাইয়ে পড়াশোনা করছি ওখান থেকে পৌঁছার পরে বাসায় চিঠি লিখেছি আমি ভালোভাবে পৌঁছেছি, বাসায় আসে 10 দিন পরে জানতে পারছে। আর এখন মুহূর্তের মধ্যে যোগাযোগ হচ্ছে,
সবকিছু আমাদের পার্থিব জীবনের ভোগ বিলাসের সামগ্রীর উন্নতি অনেক হয়েছে, কিন্তু আমাদের মানুষের জীবনে দুইটা দিক, একটা বাহ্যিক দিক, একটা হলো অভ্যন্তরীণ দিক, আমাদের আত্মিক দিক, আত্মার উন্নতি কিন্তু ঘটেনি। সাহাবাদের যুগে পার্থিব জীবনে তাদের অনেক কষ্ট ছিল, এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আত্মিক দিকটা অনেক ভালো ছিল, তাদের আত্মার পরিচর্যা করতো তারা। একজন মানুষের আত্মা অসুস্থ হয়, আত্মা শক্তিশালী হয়, দুর্বল হয়। আমাদের শরীর যেমন অসুস্থ হয়, ভালো খাবার খেলে শরীর হৃষ্টপুষ্ট হয়, খাবার ঠিক মতো না খেলে, চিকিৎসা না করলে শরীর দুর্বল হয়ে যায়, একইভাবে আমরা খালি শরীরটাই দেখি কিন্তু আত্মাও অসুস্থ হয়, আত্মার রোগ আছে। আত্মার খোরাক যদি আপনি ঠিক মতো দেন আত্মা শক্তিশালী হয়, আত্মার খোরাক ঠিক মতো না দিলে আত্মা দুর্বল হয়ে যায়। এগুলো আত্মাকে নিয়ে কি আমরা ভাবি? আমরা কিন্তু কেউ আত্মাকে নিয়ে ভাবি না। কুলি রুহ মিন আমরি রব্বি, আত্মা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ রাসূলকে, তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, আপনি বলে দিন যে আত্মা হলো আল্লাহর একটা নির্দেশের নাম। অথচ দেহর থেকে আত্মার দাম বেশি, দেহের দাম বেশি না আত্মার দাম বেশি? আমার ভিতরে যদি আত্মা না থাকে, দেহের কোনো মূল্য আছে? যতক্ষণ আত্মা আছে ততক্ষণ এই দেহের মূল্য। ওই আত্মার যে খাবার রয়েছে, ওই আত্মার খাবার হচ্ছে আল্লাহর ইবাদত। যত বেশি আল্লাহর দাসত্ব করব, তত আমার আত্মা শক্তিশালী হবে। আর আল্লাহর দাসত্ব যদি আমি ছেড়ে দেই, তাহলে আমাদের আত্মা কী হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আজকে ইউরোপিয়ানদের দিকে যারা দুনিয়াপন্থী, তাদের পার্থিব দেহ খুব হৃষ্টপুষ্ট, দেহের খাবারের অভাব নাই, দেহের ভোগ বিলাস আরাম আয়েসের সামগ্রীর অভাব নাই, কিন্তু তাদের আত্মাটা না খেয়ে না খেয়ে একেবারে মানে সুখে এই আত্মা মৃত্যুবরণ করতেছে, আত্মার অবস্থা খুবই খারাপ তাদের। এই জন্য ইউরোপিয়ানদের আজকে আধুনিক যারা যারা নিজেদেরকে সবচেয়ে আধুনিক সভ্যতার ধারক বাহক বলে দাবি করে, তাদের কিন্তু মানসিক অবস্থা ভালো নয়, তারা মানসিকভাবে অসুস্থ, তারা মানসিকভাবে শান্তি না পাওয়ার কারণে তারা ড্রাগস নেয়, তারা সাউন্ড দিয়ে বিভিন্ন ধরনের আজকে তারা তাদের কিন্তু বিনোদনের জন্য, একটা সময় ছিল মানুষ মুখের গলার গান শুনে বিনোদন পেত, এখন ওই গলার গানে বিনোদন আসে না, এখন সাউন্ডওয়ালা গান তাও আসে না, এখন শুধু সাউন্ড শোনে। এখন যে বর্তমানে বিভিন্ন জায়গায় সাউন্ড বক্সগুলো বানায়, ওখানে গান বাজে না, শুধু সাউন্ড বাজে, শুধু আওয়াজ হয়। একটা সময় দেখবেন যে আরও বিকট বিকট সাউন্ড লাগবে তাদের আত্মার প্রশান্তির জন্য, তারপরেও তারা শান্তি পাবে না। আমরা তো কোরআন তেলাওয়াত শুনলে আমাদের আত্মার প্রশান্তি লাভ করি। আমাদের দেশে মানসিক হাসপাতাল পাব না একটা হাসপাতাল, সেখানেও রুগী নাই, সেখানের অবস্থাও খুব জরাজীর্ণ। আর ইউরোপ আমেরিকার প্রত্যেক থানায় থানায় মানসিক হাসপাতাল, মানসিক হাসপাতালে আপনি জায়গা দেওয়ার মতো জায়গা নেই, এত মানসিক রুগী। কেন? জাপান তারা বুলেট ট্রেন তৈরি করেছে, পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ট্রেন, তাদের কর্পোরেট লাইফ কত উন্নত, কিন্তু জাপানের ভিতরের কী অবস্থা? একজন মানুষ যখন বয়স হয়ে যায়, সন্তানরা তার দায়িত্ব নেয় না, ওল্ড হোমে রেখে দেয়, আবার কেউ ওল্ড হোমে থাকে না, তাদেরকে তারা নিজের বাড়িতে নিজেই পাকশাক করে বৃদ্ধ বয়সে খেতে থাকে। যখন পাকশাক করার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন সে বিছানায় পড়ে, একটা মানুষ না খেয়ে বিছানায় পড়ে 10-15-20 দিন না খেয়ে থাকতে ঢুকে ঢুকে মারা যায়। মারা যাওয়ার পরে সে বিছানায় মারা যাওয়ার পরে পচে গলে যখন দুর্গন্ধ বের হয়, তখন আশেপাশের লোক বুঝতে পারে ওই বাড়িতে লোক মারা গেছে। এদের জাপানের বেশিরভাগ লোক বিভিন্ন এই যে সৎকারী সংস্থা আছে, লাশ সৎকারী সংস্থা, এগুলোর সাথে অগ্রিম পেমেন্ট দিয়ে রাখে, আমি যখন মারা যাব সংবাদ পেলে আমার লাশটা সৎকার করে দেবে, কারণ আমার সন্তানরা আসবে না, আমার বন্ধুরা কেউ ওই সময় আগে আসবে না। যতদিন যুবক আছে, যতদিন সে ইনকাম করে, ততদিন তার বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু যখন সে ইনকাম করবে না, যখন সে প্রোডাক্টিভ থাকবে না, আনপ্রোডাক্টিভ হয়ে যাবে, তখন তার পাশে কেউ আসবে না। এই লাইফের মধ্যে কি কোনো আরাম আছে? আজকে আমাদের দেশে একজন মানুষ বয়স হয়ে যায়, বয়স হলে একবার মেয়ের বাড়িতে যায়, ছেলের বাড়িতে যায়, মেয়ে ছেলে তাদের ঘরের নাতিদের সাথে তার সময় কাটে, তারপরে তাকে যত্ন নেওয়ার জন্য তার মেয়ে আসে, তার ছেলের বউ আসে, আরও কত লোক তার যত্ন নেয়। বৃদ্ধ বয়সে এতটা মানসিক সাপোর্ট নিয়ে, মানসিক প্রশান্তির সাথে তাদের জীবন অতিবাহিত করে। আমাদের দেশের পরিবার প্রথা এত সুন্দর, এগুলোর পিছনে মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে এখনও কিছুটা ইসলাম আছে। ইসলাম থাকার কারণে আমাদের আত্মাটা এখনও শক্তিশালী আছে। এজন্য আমাদের দেশের একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন কৃষক, সে যে মানসিক শান্তি নিয়ে থাকে, ইউরোপ আমেরিকার ওই বিল গেটস বলেন আর মুকেশ আম্বানি বলেন, যত টাকার মালিকই হোক না কেন, তারা কোনোদিন এই শান্তির ধারে কাছেও নাই। আপনাকে এটা বিশ্বাস করেন? এজন্য যেটা বলবো, আজকে পুরা পৃথিবীতে
في الدنيا حسنة وفي الآخرة حسنة ইসলাম দুনিয়ার জীবনকে কল্যাণময় আখিরাতের জীবনকে কল্যাণময় করতে এসেছে কিন্তু আজকে আমরা ইসলামকে ভুলে গেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত শক্তিশালী করেছেন পৃথিবীর মধ্যে আমরা সমস্ত মানুষের মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কেন আমরা তো মাছের মতো সাতার কাটতে পারি না পাখির মতো আকাশে উঠতে পারি না সিতাবাগের মতো দ্রুত দৌড়াতে পারি না হাতির মতো বিশাল দেহ নাই কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল পাওয়ার বুদ্ধিভিত্তিক ক্ষমতা এই বুদ্ধিভিত্তিক ক্ষমতা আল্লাহ দিয়েছেন আর সেই বুদ্ধিকে ব্যবহার করে আজকে বিজ্ঞানীরা বড় বড় আবিষ্কার করে তারা এখন যেই আল্লাহ তাদেরকে জ্ঞান দিল আমা খলাকাকুম ওয়া মা তাফালুন আমি তোমাদেরকেও সৃষ্টি করেছি তোমরা যে কাজগুলো করো সেই কাজগুলোকেও আমি সৃষ্টি করেছি বিজ্ঞানীরা যে কাজগুলো করতেছে এটা আল্লাহ সৃষ্টি করেছে এটা বিজ্ঞানী সৃষ্টি করেনি আল্লাহ সৃষ্টি করে তার ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছেন আজকে যেই আল্লাহ তাকে তাদেরকে এত মেধা দিল এত ইন্টেলেকচুয়াল ক্ষমতা দিল তারা আজকে সেই আল্লাহকেই ভুলে গেছে ঠিক কি না যে যত বেশি বর্তমানে শিক্ষিত হচ্ছে সে তত বেশি আল্লাহ বিমুখ হয়ে যাচ্ছে মনে রাখবেন আল্লাহ বিমুখতার মাঝে কখনোই শান্তি নাই কবি বলছেন লিকুল্লি শাইইন ইযা ফারাক্তাহু ইওয়াজু ওয়া লাইসা লিল্লাহি ইন ফারাক্ত মিন ইওয়াজি পৃথিবীর কোন জিনিস যদি তোমরা হারিয়ে ফেলো এটার বিপরীত আরেকটা জিনিস তোমরা পাবে একটা গাড়ি হারিয়ে গেছে আপনার আরেকটা গাড়ি পাবেন একটা বাড়ি ধ্বংস হয়ে গেছে আরেকটা বাড়ি পাবেন ওয়ালাইসা লিল্লাহি ইন ফারাক্ত মিন ইওয়াজি কিন্তু যে ব্যক্তি আল্লাহকে হারিয়ে ফেলেছে সে আল্লাহর বিপরীত আর কোনো আল্লাহকে পাবে না পাবে নাকি যে ইসলামকে হারিয়ে ফেলেছে ইসলামের বিপরীতে আরেকটাই কোনো ধর্ম আছে এখন ইসলামের বিপরীতে যেই ধর্ম গ্রহণ করলে দুনিয়া আখিরাতে শান্তি মুক্তি লাভ করবে এরকম কোনো ধর্ম আছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র ইসলামই হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম এই জন্য যারা ইসলাম থেকে দূরে সরে গেছে আল্লাহ থেকে দূরে সরে গেছে এরা কোনোদিন শান্তি লাভ করবে না এদের আত্মা কখনো প্রশান্তি লাভ করবে না এই জন্য অন্তরের সাথে আল্লাহর সম্পর্ক বাড়াতে হবে আমরা কি অন্তরের সাথে আল্লাহর সম্পর্ক বাড়াতে চাই বাড়াতে রাজি আছি অবশ্যই আমাদেরকে আমাদের অন্তরের সাথে আল্লাহর সম্পর্ক বৃদ্ধি করতে হবে আজকে আমাদের যুব সমাজ ইহুদি খ্রিস্টানদের যেভাবে অনুসরণ করছে আমাদের সবাইকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ বন্ধ করে দিতে হবে কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যে সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো চুলের কাটিং দেই আমরা তাদের মতো সেরা কাপড় পরি এখন সেরা কাপড় পরা স্টাইল হয়েছে কি না ওই ইহুদি খ্রিস্টানরা আমাদের মাথার নষ্ট করে দিয়েছে আমাদের চিন্তা চেতনাকে বিকৃত বানিয়ে দিয়েছে এই জন্য ভালো প্যান্ট মেশিন দিয়ে সেরা হচ্ছে এটা কি সুস্থ মানুষের কাজ না অসুস্থ মানুষের কাজ এগুলো অসুস্থ মানসিকতা আমাদের মধ্যে ঢুকে গেছে ডিজে পার্টি করতে হবে তারপরে বারবিকিউ পার্টির নামে নাচ গান তারপরে এরকম বিভিন্ন জন্মদিন পালন সমস্ত কালচারগুলো কিন্তু ইহুদি খ্রিস্টান থেকে আসছে তারা আরও বলে ধর্ম যার যার উৎসব সবার মানে মুসলমানদের উৎসবে কোনোদিন অমুসলিম আসবে না কিন্তু মুসলমানরা যেন অমুসলিমদের উৎসবে যেয়ে তাদের সাথে একাকার হয়ে যায় আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট বলেছে হা আং তুম তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম জেনে রাখো তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না এটা কে বলেছেন আমরা মুসলমানরা অনেক উদার আমরা হিন্দুদেরকে অমুসলিমদেরকে যথেষ্ট আন্তরিকভাবে ভালোবাসি তাদের সাথে আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক কিন্তু আল্লাহ কি বলছেন তুহিব্বুনাহুম তোমরা তাদেরকে ভালোবাসো ওয়া লা ইউহিব্বুনাকুম তারা তোমাদেরকে ভালোবাসে না এটা আল্লাহর ঘোষণা এটা আমার আপনার মানে কি বলে অভিজ্ঞতার কথা না এটা আল্লাহ সরাসরি ঘোষণা দিয়েছেন এজন্য ধর্ম যার যার উৎসব সবার যদি বলি দোকান যার যার মাল সবার গাছ যার যার ফল সবার এটা কি মানবেন আপনারা দোকান যার যার মাল সবার দোকান আপনার হতে পারে মাল তো আমাদের সবার কেউ কি দিবে নাকি এই কথাগুলো বলে আজকে আমাদেরকে শুধু কিভাবে অপসংস্কৃতির দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা চলছে আকাশ সংস্কৃতির আগ্রাসন নগ্ন অর্ধনগ্ন সিনেমা গান বাজনা নাচ গান এগুলো আজকে আমাদের যুবক সমাজের ঘুমন্ত চেতনাকে জাগ্রত করে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে বিভিন্ন ধরনের সিরিয়াল দেখার যে নেশা মহিলাদের মধ্যে ভারতীয় সিরিয়াল এরকম বিভিন্ন সিরিয়াল দেখার যে নেশা এই নেশা থেকে তাদেরকে দূরে সরাই দিতে হবে এগুলো আমাদেরকে পরকীয়া অবাস্তব প্রেম অবৈধ যৌনচার সহ যত ধরনের অশ্লীলতা আছে সেই অশ্লীলতার পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে এজন্য আমাদের যুব সমাজকে সকল ধরনের
অস্থিরতা থেকে রক্ষা করে, তাদেরকে কোরআন ও সহি সুন্নার জ্ঞানে পারদর্শী করে, তাদেরকে এই সমাজকে পরিবর্তন করার জন্য তারা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তারা আবু বকর, ওমর, ওসমানের মতো, ইমাম ইবনে তাইমিয়ার মতো বড় বড় মনীষীরা যেভাবে কাজ করেছে এভাবে যেন কাজ করতে পারে, এজন্য তাদেরকে তৈরি করতে হবে। সন্তানরা হলো আমাদের পরবর্তী প্রজন্ম, তারা আমাদের কাছে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ যেন হেলায় খেলায় নষ্ট না হয়ে যায়। দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আর তাদের টাকা দিয়ে আপনি শেষ বয়সে আরাম করবেন, এরকম চিন্তা করে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন কিন্তু তাকে দিনের শিক্ষা দিলেন না। এই ডাক্তার ইঞ্জিনিয়ার বয়স বেশি হয়ে গেলে আপনাকে ওল্ড হোমে পাঠিয়ে দিবে, আপনার জন্য খরচ দিবে কিন্তু তার কাছে রেখে তার নিজের স্ত্রীকে দিয়ে নিজে থেকে আপনার সেবা যত্ন করার মানসিকতা তার মধ্যে থাকবে না। এজন্য ছোটোবেলা থেকেই তাদেরকে ধর্মীয় নৈতিক শিক্ষা দিয়ে, ইসলামের আদর্শগুলো শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। না হলে কিয়ামতের দিন এই সন্তানই কিন্তু বাবা মাকে পায়ের নিচে ফেলে অপমানিত করে, অপদস্থ করে, তারপরে সে নিজেও জাহান্নামে যাবে, বাবা মাকেও জাহান্নামে নিয়ে যাবে। আমরা কি চাই এরকম করুণ পরিণতি? এজন্য আমাদেরকে এখনই সচেতন হতে হবে, আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, তাদেরকে ইসলামী শিক্ষা দিয়ে ভালো। এখন তো স্কুল কলেজের সাথে কম্পিটিশন দেওয়ার মতো বহু মাদ্রাসা রয়েছে, সেখানে আপনার জেনারেল বিষয়গুলো শিখবে, পাশাপাশি ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো সেগুলো ছোটো থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। শিক্ষা গ্রহণ করার পরে তারা যে কোনো লাইনে পরবর্তী যেতে পারবে। এজন্য তাদের স্কুল কলেজে যেহেতু আজকে ধর্মীয় শিক্ষার ব্যাপারে সংকীর্ণ হয়ে গেছে ওইদিকে ওই দিকটা, এজন্য আমাদেরকে মাদ্রাসা শিক্ষার দিকে বেশি মনোযোগী হওয়া দরকার, আগ্রহী হওয়া দরকার, যাতে আমাদের সন্তানগুলো ভালোভাবে গড়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমাদের সঠিক বুঝ দান করুক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিম সঠিক পথে চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ফিতনার যুগে যেখানে চতুর্দিকে আমাদেরকে শয়তানি শক্তি, গুনাহ করার বিভিন্ন উপকরণ আমাদেরকে একেবারে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে, এরকম কঠিন সময় আমাদেরকে ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করো। আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে তুমি সঠিক পথের সন্ধান দান করো, তারা যেন ইসলামের জন্য নিজেদের জীবন, নিজেদের সময়, নিজেদেরকে সর্বাত্মক কুরবানি দিয়ে যেন ইসলামের জন্য কাজ করতে পারে সেই তৌফিক দান করো। ইবাদাল্লাহ, রহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون أقيم الصلاة لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك